অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আপনার কি বক্তব্য আছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সঙ্গে যারা আলোচনা অংশগ্রহণ করছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। কথা তো অনেক হয়ে গেল, কিছু বিশ্লেষণ তো বাকি থাকলো না, কিন্তু আসল কথাটা কি, আমেরিকা কি বলেছে আর আমেরিকা বলছে বা না বলছে তাতে হু কেয়ার্স, কি কি যায় আছে? একটা স্বাধীন জাতির, একটা মুক্তিযুদ্ধের মধ্যে অর্জিত একটা দেশের দুই পক্ষই তাদের পক্ষে আনবার চেষ্টা করছে, এটা কেন করেন সেটা তাদের ব্যাপার, কিন্তু এখানে আনন্দিত হওয়ার বা দুঃখ পাওয়ার কিছুই তো আমি দেখি না। ওনাদের তো একটা ভিসা নীতি আছে, আমাদেরও তো ভিসা নীতি আছে, আমরা তো ভিসা নীতি প্রয়োগ করতে পারি। আমেরিকা যেটা করেছেন ভালো মন্দ, এটা মানে মনে করে যে মানে একটা আমরা তাদের ছাত্র, তারা আমাদের বড় ভাই, দাদাগিরি, এ দাদাগিরি তো কোনো বিষয় নাই। ওনারা যেটা বলছেন সেখানে বাংলা করলে দাঁড়ায় গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করার জন্য দায়ী দায়ী, ওই রকম চেষ্টা করেছেন বলে প্রতীয়মান হলে ওই ব্যক্তিকে ভিসা দেওয়ার উপর বিধিনিষেধ আরোপ করা করতে পারবে, অথবা তো করতে পারবে, এটা ওনাদের দৃষ্টিভঙ্গি ওনারা দিতে। তা আমাদের তো লাফালাফি কান্দাকাটি এত কিসের কী প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। আমি দুঃখিত, আমি আজকে প্রথম বিদেশ নীতি নিয়ে কথা রয়েছে, তখন তো অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করতে হবে, কারণ একটা জাতিসত্তার যে বিকাশ প্রথম হয়েছে, যে পাসপোর্ট আমরা কবে পেলাম, স্বাধীনতার পর তো বঙ্গবন্ধু আমাদেরকে পাসপোর্ট দিলেন, সেই পাসপোর্ট পাওয়ার পর না আমি পৃথিবীর অন্যান্য জাতির সঙ্গে আমি একটা জাতি, সেখানে আমাদের পরস্পর যোগাযোগ, বৈদেশিক নীতি, এটা স্বাভাবিক স্বাধীন জাতি হিসেবে, এটা আমাদের অধিকার। এবং আমি দেখেছি যে আমেরিকাতে কয়েকবার গেছি আমি, সেখানে দেখলাম যে ভারতীয়দের খুব মানে দহরম মহরম। আমি জিজ্ঞাসা করলাম আমাদের বাঙালিদের কাছে কী ব্যাপার, এত ইন্ডিয়ানরা এরা আসছে 100 বছর আগে, আমরা তো নগদে আসছি মাত্র, আমরা তো স্বাধীনতারও 20-25 বছর পরে আমরা এই দেশে আসছি, আমরা তো এখনও এবং আমরা গরিব। এটা এটা আমেরিকা যতই বলুক আজকে তার ভুল সে বুঝতে পারছে, কারণ এখন উনি নেতাদের দুয়ারে দুয়ারে, মন্ত্রীদের দুয়ারে দুয়ারে পিটার হ্যাস উনি ঘুরে ঘুরে বলতেছেন যে না আমরা এইভাবে করি নাই, এইভাবে করি নাই, এইভাবে। আজকে তো দুটি প্রধান দুটি দলই কেন এটি বিদেশ, এটা আমি জানি না। আমি এই ব্যাপারে প্লিজ আমি বলবো না, আমি একটা দল করি, আমার দলে দলের এক দল এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি যেহেতু এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো কথা বলেন নাই, আমাদের এত ব্যাখ্যা করার স্বাধীনতাও নাই, জি, তো সেই জন্য আমার কাছে যা আমি শুনলাম, কিন্তু ইতিমধ্যে তো দলের সাধারণ সম্পাদক বা অন্যান্য নেতারা এটা এটা উনি বলছেন, বিবৃতি দিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছেন যে সেটি তারা আমলে নিয়েছে এবং তারা দৃঢ় প্রতিজ্ঞ দিতে হয়, কারণ যেভাবে বিএনপি বলতে চাইছে যে এটা একেবারে আমাদেরকে শেষ করে দিচ্ছে, মানে আমরা নাই, দেশটাই নাই, তাদের ভাষাগুলো এমন, এই দেশটাই নাই, বাংলাদেশই নাই, এই জাতীয় আচরণ তো দুঃখজনক। এবং এরা দেউলি হইলে লাফায় রাস্তায়, দেউলি হয়ে গেছে, দেউলি হয়ে গেছে, স্যাংশন দিলে লাফায় রাস্তায়, একটা ভিসা নীতি দিয়েছে, ইট ইজ নট এ স্যাংশন, এটাকে স্যাংশন বানিয়ে ফেলাইছে, আপনি কী বলেন? এই স্যাংশনটা তো স্যাংশন বানিয়ে ফেলেছে, তার ভিসা, তার আমেরিকার স্যাংশন ভিসা নীতিতে আমার কি যায় আসে? আমেরিকা 12-13টা দেশে তারা এই এমবার্গো এভাবে দিয়েছে ভিসা নীতি, হু কেয়ার্স, কার কী যায় আসে? বারোমাতে তো আপনার স্যাংশন দিয়ে রাখছে, তাতে কী হচ্ছে? আমাদের কথা হচ্ছে আমেরিকা যেটা চায়, যদি মাননীয় প্রধানমন্ত্রীর ওই বক্তব্যটাকে শ্রদ্ধা করে কথা বলে থাকেন, যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে, তাইলে ওনারা সহযোগিতা করবেন। আর এই যে বারবার এত মিথ্যা কথা, 14 সনে তারা নির্বাচন আসে নাই, তারা মারছে, পিটাইছে, আগুন দিয়েছে, নির্বাচনে আসে নাই, এরা কত অত্যাচার, কিছুটা বলেছেন আমার এক বক্তা, 18-তে তারা আসলো দরখাস্ত দিয়া প্রধানমন্ত্রীর কাছে, ডক্টর কামাল হোসেন রিকোয়েস্ট লেটার পাঠিয়েছে যে আমরা আপনার সাথে কথা বলতে চাই, ওয়েলকাম, আসেন, গেল, সব কিছু ঠিকঠাক, কিন্তু নির্বাচনের 3 দিন আগেও তারা ফাইনাল করতে পারে নাই যে কে ওনাদের প্রার্থী, যে সেখানে কিসের নির্বাচন করছে তারা, ঢাকা থেকে একরকম নমিনেশন দিয়েছে, লন্ডন থেকে একরকম দিয়েছে, এই লিয়ে তাদের পুরানা পল্টনের অফিসের সামনে এই যে নিপুণ রায়রা লাঠি লিয়ে পিটাপিটি করে নাই, তখন কাজ তুই কেটারে বেটা, তুই নমিনেশন পাইলি কেমন, এই যে একটা জিনিস, এগুলা তো তারা নির্বাচনটাকে তো নির্বাচন মনে করে নাই, কিন্তু দেখা গেল যে তারা পরদিন সকালবেলা কামাল হোসেন সাহেব বললেন 10-11টার দিকে যে না নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমাদের মির্জা ফখরুল সাহেব তিনি ঠাকুরগাঁও থেকে বললেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, তো নির্বাচন কী, নির্বাচন নিয়ে কী বক্তব্য আছে?
14 সালের নির্বাচনে যান নাই তারা ভুল করছেন সেটা তো তাদের সেক্রেটারি স্বীকার করছেন যে না 14 সালে আমাদের নির্বাচনে না যাওয়া ভুল হয়েছে আমার প্রশ্ন পাল্টা যে ওনার নির্বাচনে আসেন না কেন কেন আসেন না এটা একটা প্রশ্ন আমি রাখলাম ধন্যবাদ